আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাজু, আইটি কেয়ার কম্পিউটার, ফরিদাবাদ, ঢাকা। তো আজকে আমাদের কাছে ডেস্কটপের এই মাদারবোর্ডটা আসছে। সাধারণত আমরা ডেস্কটপের ভিডিও খুব কম করি, তারপরও দেখা যায় অনেকে যারা ডেস্কটপের কাজ করেন তাদের জন্য চিন্তা ভাবনা করলাম যে কিছু ভিডিও দিব। বোর্ড আমার কাস্টমার যেটা বলছে যে এটা বোর্ডে নো পাওয়ার অবস্থায় আছে। তো দেখি আমরা কি অবস্থা, নো পাওয়ার নাকি কি কি পরিস্থিতি এটা আমরা দেখব। আচ্ছা, পাওয়ার আছে না না আছে এটা দেখার জন্য আমি এদিকে একটা ফ্যান লাগাই নি। আচ্ছা, তো আমরা সর্বপ্রথম দেখি বোর্ডে, আমি পাওয়ার সাপ্লাই লাইন দিয়ে দিছি, দেখি বোর্ডে ট্রিগার করি যে ট্রিগার হয় কি না এটা আমরা দেখি আগে। না, আমার বোর্ডে কোনো সাড়া শব্দ নাই, যে বোর্ডে ট্রিগার করলে কোনো সাড়া শব্দ নাই। তো আমরা এখন মাপের দিকে যাব, দেখি আমার কি কি সাপ্লাই ওকে আছে, কি কি সাপ্লাই ওকে নাই। তো সর্বপ্রথম আমার পাওয়ার সাপ্লাই এর চলে যাই। পাওয়ার সাপ্লাই এর এই বেগুনি কালার যে পিনটা, পার্পেল কালার যে পিনটা, এটা 5 ভোল্ট VSB। তো 5 ভোল্ট VSB আছে কিনা? হ্যাঁ, আমাদের এই যে মিটারে দেখা যাচ্ছে 5 ভোল্ট VSB আছে। আচ্ছা, তারপরে আমাদের কি, তারপরে আমাদের PSON, 5 ভোল্ট PSON থাকার কথা। হ্যাঁ, PSON ও আমাদের আছে, এটা অনেক সময় ফুল 5 ভোল্ট থাকে, অনেক সময় একটু কম থাকে। আচ্ছা, যাই হোক, তারপরে আমার কি সাপ্লাই, তারপরে আমার VSB থেকে 5 ভোল্ট ডুয়েল করবে। তো VSB থেকে 5 ভোল্ট ডুয়েল কে করে? আমার এই মোসফেটটা 5 ভোল্ট ডুয়েল করে। তো দেখি আমার এই সাইডে রিসিভ করছে VSB, আর এই সাইডে যাবে হইলো 5 ভোল্ট ডুয়েল। হ্যাঁ, আমার 5 ভোল্ট ডুয়েল ওকে। তো 5 ভোল্ট ডুয়েল গিয়ে কি করবে, আবার এই মোসফেটে আসবে। তো এটাই আসলে এটা আবার কি করবে, 3 ভোল্ট ডুয়েল করবে, মানে 5 ভোল্টারে আবার 3 ভোল্টে কনভার্ট করবে। তো এটা মোসফেটের ড্রেনে 3.3 ভোল্ট থাকার কথা। হ্যাঁ, আমার 3.3 ভোল্ট ওকে। আচ্ছা, তারপরে আমার এই যে লিনিয়ার রেগুলেটরে এদিকে 3.3 ভোল্ট PCS করবে, এটা PCS এর সাপ্লাই। হ্যাঁ, এটাও আমার ওকে। তারপরে আমার সুইজার গোড়ায় 3.3 ভোল্ট থাকবে। তো সুইজার, এটা এই পিনটা আমার গ্রাউন্ড, আর এই পিনে 3.3। তো দেখেন এদিকে আমার আসতেছে না। তো সুইজার গোড়ায় যে ভোল্টেজটা থাকার কথা ওই ভোল্টেজটা আসতেছে না। তো একটা জিনিস আমি আপনাদের ভালো করে দেখাই, এই যে দেখেন এইদিকে, এইদিকে একটা প্রোটেকশন আইসি থাকে, এই আইসিটা কেউ হয়তো উঠাইছে, হয়তো টাইনা টুইনা উঠাইছে, যার কারণে এদিক দিয়া দেখা যাইতেছে কয়েকটা লেয়ার কাইটা গেছে। তো কয়েকটা লেয়ার কাইটা যাওয়ার কারণে, আমার যতটুক ধারণা হইতেছে যে লেয়ার কাইটা যাওয়ার কারণেই এদিকে যে সুইচে 3.3 ভোল্ট আসার কথা ওইটা আসতেছে না। তো আমি একটু ডায়াগ্রামটা দেখি যে আমার কি পরিস্থিতি এদিকে। তো আমরা ডায়াগ্রামে আসলাম, ডায়াগ্রাম পাওয়ার সুইচের যে প্যানেল, এই প্যানেলে আমরা জানি এফ প্যানেল নামে থাকে। তো আমরা ডায়াগ্রামে এফ প্যানেল দিয়া সার্চ করব, FPANEL, এফ প্যানেল। তো আমার এদিকে এফ প্যানেল আইসা পড়ছে। তো এদিকে আমার সুইচ লজিক কোনটা, সুইচ হলো আমার 6 নাম্বার পিন আর 8 নাম্বার পিন, 6 8 এই দুই পিনে সুইচ হবে। এই দুই পিন যখন আমরা শর্ট করে দেই তখন সুইচ হবে। তো গ্রাউন্ড যতটুক মনে হইতেছে যে ঠিক আছে, এই লাইনটা হয়তোবা
সমস্যা হয়েছে। তো এই লাইনটা এদিকে চেক দিতে হইলে আমরা সর্বপ্রথম কি চেক দিব, আমরা সর্বপ্রথম চেক দিব আমার এই রেজিস্টার, এই রেজিস্টার পর্যন্ত, এই যে এই পর্যন্ত 3.3 ভোল্ট, এই যে এদিকে যে 3 ভোল্ট ডুয়েল পিসিএস করছে ওইটার পুল আপ নিয়ে যে 3.3 ভোল্ট আসার কথা, এই 3.3 ভোল্ট আসছে কিনা। তো আমরা সর্বপ্রথম আমাদের এই রেজিস্টারটা খুঁজি যে এই রেজিস্টারটা কোথায় আছে। তো আমরা আগে বোর্ড ভিউতে দেখে নেই যে আমাদের রেজিস্টারটা কোথায় আছে। তো আমার বোর্ড ভিউতে দেখাইতেছে এই যে আমার এই দিকে এই রেজিস্টার। আচ্ছা, এই যে আমাদের যেটা আমাদের ই হয়ে গেছে, যে আইসিটা দেখাইলাম যে উঠাইছে, এই যে এই আইসিটা, তো এটার উপরে এই দিকে একটা রেজিস্টার আছে, এই রেজিস্টারটাই আমরা দেখব যে আমাদের ভোল্টেজের কি পরিস্থিতি, তারপরে আমরা কি করব সিদ্ধান্ত নিব। আমরা ভোট ভিউতে যে রেজিস্টারটা দেখছি ওই রেজিস্টারটা হলো আমাদের এই রেজিস্টারটা, এই ভোট ভিউর রেজিস্টারটা হলো এইটা। তো আমরা সর্বপ্রথম দেখি যে আমার এই রেজিস্টারটায় 3.3 ভোল্ট আসছে কিনা, যদি আসে তাহলে পুল আপ কাজ করতেছে, আর যদি না আসে তাহলে পুল আপ কাজ করতেছে না। হ্যাঁ, এই সাইডে আমার রেজিস্টারের এই সাইডে 3.3 ভোল্ট আছে, এই সাইডেও 3.3 ভোল্ট আছে। তো আমি আগে একটু টিগার করে দেখি যে আমার টিগার হয় কিনা এদিক থেকে, যদি এদিক থেকে টিগার হয় তাহলে আমি এদিক থেকে লাইন এই পর্যন্ত করে দিলেই হয়ে যাবে, আর যদি টিগার না হয় তাহলে দেখবো আগে যে কি সমস্যা। তো আমি ডায়োড মোড সিলেক্ট করে নিলাম, তো এদিকে আমি টিগার করি। হ্যাঁ, এই যে দেখেন, যখন আমি এই রেজিস্টারটার এই সাইডে টিগার করলাম তো আমার বোর্ড রান হয়ে গেছে। তো রান হয়ে যতটুক আমার প্রসেসরও হিট হইতেছে, তো যতটুক মনে হইতেছে যে আমার সুইচের লজিক যেটা আছে এই লজিকটা ঠিক করে দিলে হয়ে যাবে। তো আমার লজিক কি বলে, যে আমার এই রেজিস্টারের এই সাইডের থেকে এই পিন পর্যন্ত এদিকে রাস্তায় কোনো লাইন কাটা পড়ছে, যেহেতু এদিকে স্যাঁকড়া ব্যাঁকড়া হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে, তো এদিকে লাইন কাটা পড়ছে। তো যাই হোক, আমি সর্বপ্রথম আগে লাইনটা করে দিয়ে দেখি যে কি পরিস্থিতি। তো লাইনটা আমরা নিচে দিয়ে করব, উপর দিয়ে করলে দেখা যায় এদিকে লাগাবে সুইচের যে লাইনটা লাগাবে তখন লাইনটা ছুটে যেতে পারে। তো আমরা পিছন সাইডে লাইনটা করে দিব। আমরা লাইনটা করে নিলাম, এবার আমরা দেখি যে আমাদের সুইচ ক্লিক করলে যে আমার সুইচিং হয় কিনা। হ্যাঁ, আমার সুইচ এখন করলে সুইচ হইতেছে। তো এই দেখেন, আমাদের বোর্ডে পাওয়ার আসছে এবং বোর্ডে এই যে আমার যে স্পিকার লাগাইছি, স্পিকারে বিপও আছে। একটু দেখাই সামনে থেকে। বোর্ডের বিপ আসতেছে, তো আশা রাখি বোর্ডে র্যাম লাগাইলেই বোর্ড ওকে হয়ে যাবে। তো ভিডিও বেশি বড় হবে এই কারণে আমি আর বাড়াইলাম না, সামনে আগাইলাম না। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকবেন, যারা আমাদের থেকে কাজ শিখতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের ডেস্কটপ ল্যাপটপ দুইটারই মডিউল আছে,
দুইটারই কোর্স আছে, আপনারা করতে পারবেন। বায়োস এডিটিং এর কোর্স করতে চান অ্যাডভান্স লেভেলের, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং অনেকে আছেন ঢাকার বাইরে থেকে কাজ করান, ভালো ইঞ্জিনিয়ার খুঁজে পান না কাজ করানোর জন্য, তো আপনারা যদি চান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।